মানে একটু উপরে উঠিয়ে দেবেন, একটু উপরের দিকে ওঠা, একটু বড় করে দাও, অনেক বড় করে দাও, এবার বড় করো। আরে দারুন, ওটা চলে গেছে, আর একটু চলে করো। বার্ষিক পিপিল জবাব নেই, এটা পুস্তক দিয়ে দাও, পিপিলের পুস্তক দাও। তোমরা যারা আজকে নতুন এসেছো, তারাও তো একটা কথা তো নিয়ে যাও, কি সে কথাটা? রোগ নেই কিন্তু লোকটা ভালো নেই। রুগী এসে দেখবে বলবে, বেরো দেখিয়েছি, চেন্নাই দেখিয়েছি, কলকাতা দেখিয়েছি, ঢাকায় দেখিয়েছি, পরীক্ষা করেছি, হাজার হাজার টাকা, ডাক্তাররা বলেছে কোন রোগ নেই, কিন্তু আমি তো ভালো নেই। বাড়ির লোকে জিজ্ঞেস করো, সেই রকম বস, মানে মানে ভীষণ বস রাখি, রাখলে হুশ থাকে না, ভেঙে চুড়ে একাকার করে দেয়। কেন এনেছি ডাক্তার দেখাচ্ছি জানেন? এত কমজোরি মানুষ, এ বাবা মা কেন বিয়ে দিয়েছিল জানি না, বুঝে নাও কি বলতে চায়। এত কমজোরি লোকটা, লোকটা কোনো কথার প্রতিবাদ করে না, বাচ্চারা দুষ্ট মেয়েকে তারা তাও কিছু বলবে না, এর বাবা মা উল্টোপাল্টা বলে তাও কিছু বলবে না, আমিও যদি বলি তাও কিছু বলবে না। তবে মূলত এসেছি, এর গায়ে কোনো শক্তি নেই, কিছুই করতে পারে না। কি করে চলছে জানেন? আজান দিচ্ছে না, এটা মোবাইলে দিচ্ছে ওদের, 12টা বাজে অবশ্য, আজান দেয় 12:30। ও কার মোবাইল বাজে বন্ধ করুন না। আমি এসেছি মূলত এই কমজোরির জন্যে। আমি জিজ্ঞেস করো, ডাক্তার জিজ্ঞেস করলো চলছে কি করে, সামনে তো কাজ করতে পারো না, বলো বাবার বিরাট সম্পত্তি আছে, ওই সম্পত্তির জোরেই আমার বাবা মার কোনো বিয়ে দিয়েছিল, তা নাহলে আমার কপাল ফুটতো না। এদের বিরাট টাকা, আমার বাবাকে বললো মেয়ের কোনো অভাব হবে না, এর বাবা বুঝেছিল টাকা পয়সার অভাবই অভাব, আর কোনো অভাব অভাব না, তা আমার বাবা বিয়ে দিয়েছিল, আর আমি তার ফল ভোগ করছি। এর যে বাচ্চা কাচ্চা হয়েছে সেটাও এরই মতো কমজোরি, ওই শুয়ে থাকে, ঘুমিয়ে থাকে, ডেকে টেকে খেয়ে খাইতে দিতে হয়। তো কই কোনো রোগ তো নেই গো, কিছু রোগ নেই, কোনো রোগ নেই। কড়া কে বলেছে? অ্যানিম্যাল বলেছে। কোথায় লেখা আছে? লেখা আছে কেন্ট ফিলোসফির 6th chapter, সম্ভবত 22 পেজ, এরকম কিছু হবে। তাহলে দেখো, কেন্ট সাহেব নয়, হ্যানিম্যান সাহেব বলেছেন শিখকে ওষুধ দাও। তাহলে শিখটা কি? তাই বললেন, শিখ হচ্ছে রোগ নেই কিন্তু মানুষটা ভালো নেই। এই মানুষটা ভালো নেই, এ কথার মানেটা কি? ভাইটাল ফোর্সের সঙ্গে কি সম্পর্ক? না, এর ভাইটাল ফোর্সটা খুব কমজোরি, তাই এর মধ্যে জীবনের অস্তিত্ব পাওয়া খুব মুশকিল। শুয়ে আছে তো শুয়েই আছে, বসে আছে তো বসেই আছে, কোনো কথা না বার্তা না, খেতে দিলে খায়, না খেয়ে দিলে না খায়, কোনোদিন খেলা করেনি, কেন খেলা করেনি না, লেগে যাবে এই ভয়ে। একটা ছেলে বা মেয়ে যদি খেলা করতে না যায়, তুমি যাও তোমার বন্ধুরা খেলছে, না যদি লেগে যায়, এই কি কথা? ভাইটাল ফোর্সটা কতটা কমজোরি। সিক মানে হল ভাইটাল ফোর্স কমজোরি কথাটা শুধু বললে হবে না। আজকে তোমার ঘরে একটা বাচ্চা জন্মিয়েছে, কতক্ষণ আগে এই তো ফোন খবর এলো আমার ভাইয়ের ছেলে হয়েছে, এই ছেলেটি তোমাকে জিজ্ঞেস করা হলো তুমি বলতে পারবে ছেলেটি সুস্থ না অসুস্থ? বললো কেন, হসপিটালে খবর নিয়েছি, হসপিটাল ছেড়ে দিয়েছে, ও বাড়ি চলে গেছে, ওরা বাচ্চাটার কোনো অসুবিধা নেই। এর মানে হলো
বাচ্চাটির মধ্যে কোনো রোগ ধরা পড়েনি, কিন্তু বাচ্চাটি অসুস্থ। তাহলে অসুস্থতার ক্রাইটেরিয়া কি কিছু বোঝা যায়? অসুস্থ অর্থ কোনো সমস্যা নেই, জন্মেছে, কেঁদেছিল, এখন বাচ্চার মায়ের বুকে দুধ খেয়ে ঘুমিয়ে আছে, বাবা আজকে বয়স 3 দিন, বাচ্চা দারুণ কায় দায় ঘুমায়, কোনো সমস্যাই নেই, পায়খানা করে, প্রস্রাব করে, সব ঠিকঠাক, তবুও বাচ্চারা সিক, বাচ্চারা সুস্থ সার্বিকভাবে সুস্থ নয়। কেন? ওকে যারা পয়দা করেছে, মানে ওকে যারা জন্ম দিয়েছে, তারা তো ঠিকঠাক নয়। খবর নিয়ে সে কথা জানা গেছে, লোকটির বাবা দুরারোগ্য ক্যান্সারে মারা গেছে। আর কি জানা গেছে? জানা গেছে যে বাচ্চারা জন্মেছে তার নানিকে অনেক ছোট বয়সে সাপে কামড়েছিল, ওনার কোনো সমস্যা নেই, ঠিকঠাক আছে, যিনি মারা গেছেন ক্যান্সারে মারা গেছেন, কিন্তু নানিকে সাপে কামড়ালেও ঠিক আছে, বাচ্চাও ঠিক আছে। তুমি এবার ভেবে দেখো, বাচ্চারা জন্ম নিয়েছে বাবা মা থেকে, সেই মায়ের মা সাপের কামড় খেয়েছে, আর তার বাবার বাবা ক্যান্সারে মারা গেছে, কিন্তু বাচ্চা তো ঠিক আছে, ঠিক নেই, ওর লাইনে নাম আছে, ওর লাইন আছে, এরপরে হয়তো পরে পরে আসবে ওর নামটা, 3 আসে বা 4 আসে বা 5 আসে। আমরা সবাই আমাদের পূর্বপুরুষের দেওয়া সম্পত্তি যেমন ভোগ করি, টাকা পয়সা সোনা দাওনা বাড়ি গাড়ি ভোগ করি, ঠিক তেমন করে আমরা পূর্বপুরুষের রোগ বহন করি, যেটা আসে ক্রোমোজম তথা জিনের মাধ্যমে, সেটা আমরা সবাই পাই। তাই যতক্ষণ না পর্যন্ত যে বাচ্চাটি জন্মেছে, আমি যদি এর বাবা মাকে যথেষ্ট সময় নিয়ে চিকিৎসা করতাম, তারপরে বলতাম এবার তোমরা বাবা মা হতে পারো, কারণ বিভিন্ন পরীক্ষা করে চিকিৎসা শুরু করেছিলাম, এরা দুজন দুজনকে ভালোবাসত, এদের টার্গেট ছিল বিয়ে করবে, ওরা আমাকে দেখিয়েছিল, আমি ওদের যথাযথ পরীক্ষা করে চিকিৎসা শুরু করেছিলাম, ত্রুটি ধরা পড়েছিল, চিকিৎসা করিয়ে কিছু চিকিৎসা ভাইরাল কিছু চিকিৎসা করিয়ে তাদেরকে সুস্থ করেছি, পরবর্তীকালে পরীক্ষা করে দেখেছি কোনো সমস্যা নেই, না রক্তে, না পেটে, না ব্রেনে। আমি ওদেরকে বিয়ে করার অনুমতি দিয়েছি, বিয়ে করার পর ওদের সন্তান এসেছে, সেই সন্তান যদি আমাকে জিজ্ঞেস করা হয় এই সন্তান কি সুস্থ, সুস্থ কীরকম সুস্থ, মানে সুস্থতার আমার দুটো ক্যারেক্টেরিয়া, একটা হলো অ্যাপারেন্টলি হেলদি, আর একটা হলো অ্যাবসলুটলি হেলদি। আমি লিখছি, ও দেখা তো যাবে না, হেলদি শব্দটা দুই রকম, একটা অ্যাপারেন্টলি হেলদি, একটা হলো অ্যাবসলুটলি হেলদি। বাচ্চাটার বাবা মাকে ওষুধ দিয়ে বা চিকিৎসা করিয়ে এই বাচ্চা হয়নি, বাবা মাও সুস্থ ছিল, এই সুস্থ যেই বলবো প্রশ্ন হবে কি সুস্থ স্যার, অ্যাপারেন্টলি না অ্যাবসলুটলি? অ্যাপারেন্টলি মানে হলো মনে হচ্ছে লোকটা সুস্থই আছে, এই আমরা এখানে এত লোক আছি, সবাই তো ঠিকঠাকই শুনছি, আমরা সবাই তো সুস্থ, তখন লিখতে হবে, তাহলে আপনি লিখুন স্যার, আপনি সার্টিফিকেট হেলদি বলে লিখুন, আমি বলবো না লিখবো না, আমি লিখবো অ্যাপারেন্টলি হেলদি, আমি তো জানি না ওর ফ্যামিলি হিস্ট্রি, আমি জানি না কী করে লিখবো হেলদি, আমি লিখবো অ্যাপারেন্টলি হেলদি। এর আর একটা না মানে হলো সিক, অ্যাপারেন্টলি শব্দের আর একটা মানে হলো সিক ইন্ডিভিজুয়াল, দেখে মনে হচ্ছে হেলদি কিন্তু হেলদি নয়, এর মধ্যে একে চিকিৎসা করা হয়নি, ছটা সাইকেল গড়ে একে চিকিৎসা করা হয়নি, আজকে হেলদি থাকলেও কাল নাও থাকতে পারে, পরশু নাও থাকতে পারে, কাল ছিল পরশু ভালো ছিল না, ছিল দীর্ঘদিন ভালো ছিল, এখন বয়স 62-60 পরে পড়ার পরে বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। তাহলে অ্যাপারেন্টলি হেলদি আর অ্যাবসলুটলি হেলদি, আমি কখন বলতে পারবো অ্যাবসলুটলি হেলদি? বলতে পারবো যখন ছটা সাইকেল বানিয়ে যথেষ্ট ধৈর্যের সঙ্গে সময় নিয়ে তাকে ধীরে 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 ধীরে
সাইকেলগুলো সবগুলোকে ঠিক করা হয়েছে, তখন তাকে বলবো ইয়েস দিস ইন্ডিভিজুয়াল ইজ হেলদি, পারফেক্টলি হেলদি, কারণ সিক পার্টের জন্য দায়ী সমস্ত কিছুকে ঠিকঠাক করে দেওয়া হয়েছে। আর কি করে বোঝা যাবে, এ আগে যেসব কারণে অসুস্থ বোধ করত, বাবু জ্বর হয়ে যেত, সর্দি লেগে যেত, গলা বসে যেত, পায়খানা ডিস্টার্ব হতো, বিভিন্ন কারণ ছিল, এরকম হয়ে যেত, একটু হাঁটাহাঁটি করলে পাঁচ বছর দেখবে বাচ্চারা কি করে পাঠিয়ে দাও, কারণ বাচ্চা আজকে দৌড়ি করেছে, বাচ্চা দৌড়ি করবেই, মা পেটে আসছে দৌড়ি করবি, রাতে আবার ঘুম ভাঙাবি না, কারণ দৌড়ি করে আসে রাতে পাঠিতে হয়, ও একবার বলবে গ্রোথ পেন, উল্টো পাল্টা ঠিক ঠিক কথাগুলো ঠিক না, হ্যাঁ গ্রোথ পেন বলে কিছু এরকম হয় না, কারণ তুমি ওকে ওষুধ দাও কি গ্রোথ থেমে যাবে, এখন বন্ধ হলো কেন, গ্রোথ পেন নয়, দিস পেন ইজ ডিউ টু দ্য সিক ভাইটাল ফোর্স, ওর ভাইটাল ফোর্স সিক, তাই একটু দৌড়ি করলেই পায়ে ব্যথা হয়, যদি ওকে সঠিক ওষুধ দাও দশ গুণ দৌড়াবে তো পায়ে ব্যথা হবে না, তাহলে সিককে আমরা সবাই সিক, সবাই সবাই মানে হলো আমরা হেলদি কিন্তু অ্যাপারেন্টলি আমরা কেউ অ্যাবসলুটলি নয়, কারণ আমাকে ছটা সাইকেল মেরে চিকিৎসা করা হয়নি, তাই আমি লিখতে পারবো না আই অ্যাম অ্যাবসলুটলি হেলদি, আমি সবসময়তেই লিখবো আই অ্যাম হেলদি বাট রিলেটিভলি হেলদি, মানে হলো দ্যাট ইজ সিক ইন্ডিভিজুয়াল, কিন্তু ডিজিজ নয়, সিক নিয়ে কথা বলে ডিজিজ দিয়ে চলো, পেশেন্ট পেশেন্টকে যার মধ্যে বিভিন্ন বিকৃত লক্ষণ দেখা দিয়েছে, কিরকম জল খেলে গ্যাস হয়ে যাচ্ছে, তার জন্য চিকিৎসা পরীক্ষা করিয়েছিলাম, ধরা পড়েছে পেটে একটা আলসার দেখা দিয়েছে, কোথায় স্টমাকে, আর কি বেরিয়েছে, বেরিয়েছে লিভারে ফ্যাটি ইনফিল্ট্রেশন হয়েছে, আর কি বেরিয়েছে গলব্লাডারে পাথর হয়নি, কিন্তু পাথর হওয়ার আগের যে স্টেপটা যে লিকুইড থেকে পাথরটা ফর্মেশন হয় ওই লিকুইডে বোঝাই, কোলোস্ট্রাম এ বোঝাই, মানে এর পরে ওটা পাথর হয়ে যাবে, কি তার পূর্ব লক্ষণ দেখা দিয়েছে, তাহলে ব্যাপারটা কি হলো, তুমি কিন্তু এবার ডাক্তারের কাছে গেছো, দেখছো আমার তো কিছুতেই গ্যাস অম্বল যাচ্ছে না, কিছু খাই না খাই গ্যাস অম্বল রোজ হচ্ছে, আর রোজ প্যান্ডি খাই, তোমার দেশে কী করা যায় না, প্যান্ডি মানে যত রকম আছে সব রকম ঠিকঠাক করে দেয় অতএব গ্যাস অম্বল হয় না, প্যান্ডি খায় বাকি সব ঠিকঠাক, আপনি আমাকে পারবেন না তোমাকে ঠকাতে, শুধু এই খাবারটার বেলায় আমার একটা অসুবিধা আছে, বেঁচে কেঁচে খেতে হয় তাও গ্যাস অম্বল হয়ে যায় ইত্যাদি। তো তখন ডাক্তার কাছে গেলে উনি বললেন আপনার গ্যাস্ট্রাইটিস হয়েছে, আর বড় কথা দেখিয়েছি তো বললো আমার গ্যাস্ট্রাইটিস হয়েছে, এই যে গ্যাস্ট্রাইটিস হয়েছে তার মানে আমি এখন পেশেন্ট, যখন সিক ছিলাম আমার কোনো ব্যবস্থা করা হয়নি, কারণ আমি ডাক্তারকে যাইনি, যাও কি জন্য ডাক্তার কাছে গেলে তো পয়সা দেওয়া লাগবে, তোর অত গরম লাগছে, এ বললাম অত গরম লাগছে তোর, তো চলে কাছাকাছি চলে, তাহলে আমার একটু গ্যাস অম্বল হতো, ভালো মন্দ অনেক মশলাদার খাবার খেয়ে নিতাম, চাইনিজ ফুড ফাস্টফুড খেয়ে নিতাম, কিন্তু এখন তো দেখছি কোনো কিছু এমনকি জল খেলেও গ্যাস অম্বল হয়, এ কথার মানে হলো সিকের কোনো ব্যবস্থা করা হয়নি বলে সিক স্টেটটা আরো অ্যাডভান্স হয়েছে, আর আমি পেশেন্ট হয়েছি, আমার রোগটা ডায়াগনোসিস হয়েছে কি গ্যাস্ট্রাইটিস, আইটিস মানে ইনফ্লামেশন, স্টমাক সেলগুলি কিছু কিছু সেল এর মধ্যে প্যাথোলজিক্যাল চেঞ্জ এসেছে, তার জন্য আমি ওষুধ খাচ্ছি, এখন ভালো আছি, তবে কি মুশকিল জানেন, ওষুধ বন্ধ করলেই ওই দাঁড়িয়ে থাকা চুপ করে জো আঞ্চলে দাঁড়া, কি হলো ওই যে হাত নামি কি বললাম গ্যাস্ট্রাইটিস, কিছু পরিবর্তন হয়েছে আমার স্টমাক সেলগুলিতে, অক্সিজেনটিক সেলগুলিতে খুব বেশি পরিমাণে অ্যাসিড,
এই সিএল তৈরি হচ্ছে, যত্ন দরকার ছিল না। তো ডাক্তার ওষুধ দিলেন ভালো, কিন্তু মুশকিল হলো যেই ওষুধ বন্ধ হয়ে যায় আবার শুরু হয়ে যায়। আমি কি এর থেকে ভালো হতে পারবো না? হ্যাঁ নিশ্চয়ই পারবেন, ভালো তো হয় ওষুধ খেলে, ওষুধ বন্ধ যা তাই। আমি বিল ডাক্তার দেখা দেখিয়েছি, আমাদের পাড়ায় একজন ছিল, ভালো ছিলাম, অনেকদিন ভালো ছিলাম। আবার হলো, এবার শহরে গিয়ে দেখালাম, বেশ কিছুদিন ভালো ছিলাম। আবার হলো, বেচারা যাবে কোথায় গো? যাবে কোথায়? সেইখানে যাবে যেখানে গ্যাস সম্পদের ওষুধ দেওয়া হবে না, সেইখানে যাবে। ও তো যা দরকার হইমতের কাছে গেছে, গ্যাস সম্পদের ওষুধ কি জানো দেয়? লুপিনিয়া না কি দেয় জানো? গ্যাস সম্পদ না দেয়, যখন বয়স 60 পেরিয়েছে তখন অনেক বড় ডাক্তার দেখানো, কত বড়? অনেক বড়, এখানে ধরবে না। ডাক্তার টেস্ট করে লিখলেন সিএ স্টমাক। মাই গুডনেস, এত বিদ্যা, এত বুদ্ধি, এত ব্যথ আয়ুর্বেদ, নিজে বই কিনে ওষুধ খেল। ডাক্তার কাছে যাবই না, গেলেই পয়সা নাই, খেলেই গেলাম, আবার দুদিন পরে যা তাই, এসব সালা ব্যবসাদার, সালা আমি নিজেই ওষুধ খাবো, খেলো সেই ভালো। আবার এইবার অনেক বড় ডাক্তার দেখা ধরবে না, সে বলল সিএ স্টমাক। ডাক্তার কি বলেছে? বললে ছড়িয়ে পড়েছে সব জায়গায়। কোথায় কোথায়? কেন ছড়িয়ে পড়লে কি হয়? লিম নোডগুলি, বিভিন্ন লিম নোডগুলি ফুলে যায়। তো ডাক্তার বলে দিয়েছে লিভার থেকে শুরু করে সব জায়গায় ছড়িয়ে পড়েছে। এ বাড়িতে নিয়ে ভালো মন্দ খান, ভালো মন্দ জলই খেতে পারে না, কত বলছে ভালো মন্দ খাওয়া, জল খাইতে পারে। তাহলে আজকের ঘটনাটা কি ঘটলো? এটি আজকে ঘটনাটা কি ঘটলো? ঘটলো হচ্ছে গ্যাস্ট্রাইটিসের ওষুধ খেয়ে গ্যাস্ট্রিক কার্সিনোমা। তোমরা কি কিছু বুঝতে পারছো গো? উপরওয়ালার খাতায় কিন্তু লেখা হচ্ছে, তুমি এইসব শোনার পরেও আবার সেই একটা পদার কার নাম রবীন্দ্র তোমার, আর তোমার নামের পিছনে একের পর এক লাল কালো টিক পড়বে, উপরে গিয়ে জবাব দিতে হবে তোমার নামের পিছনে দেখো কতগুলো টিক দিয়েছি। বললো 101টা। পরে 11টা ভুল করলে কেন? জ্ঞান হলে করলে পাপ, সরি অজ্ঞানে করলে পাপ, জ্ঞান হলে সারে ছাড় পায়, আর জ্ঞান হলে করলে পাপ সাথে সাথে করে। তুমি যাকে দিনের পর দিন ঠকিয়েছ এই গ্যাস অম্বলের ওষুধ দিয়ে, এবং তোমার যখন হবে তখন তুমি টের পাবে। আমারই ওই অবস্থা, এবার আমি কোথায় যাবো? তোমরা এখানে এসো শেখার জন্যে, রুগীও ভালো থাকবে, তুমিও ভালো থাকবে। নাহলে একদিন দেখা হলো রুগীর সঙ্গে, ডাক্তার কোথায় যাচ্ছেন? শহরে যাচ্ছেন, শরীরটা একদম ভেঙে গেছে ডাক্তারবাবু আপনার? হ্যাঁ হজম হচ্ছে না ঠিকঠাক, রুগীও মনে মনে হাসছে, সব আমার থেকে টাকা দিয়েছি না, দেখো তুই নিয়ে বল, পড়াশোনা না করে চলো নাকি? তোমরা আমার কাছে এসেছ এই গালাগালি শুনবে না বলে, বরং তুই মরে গেলে তোমার কবরে হোক, শ্মশানে হোক, তোমার নামে যেন কেউ একটা ফুল নিয়ে আসে, আর তা না হলে শুধু গালাগালি কেউ বেশ বাচ্চা মরেছে, বেঁচে গেছে লোকজন, এর জন্য আমার ছেলের জন্য তো এক রাতে 40,000 টাকা বেরিয়ে গেল। অ্যালোপ্যাথ হোমিওপ্যাথ কেউ ছাড় তুমি পাবে না। লোকেরা গালাগালি করে, ডাক্তারদের গাড়ি দেখলে, ডাক্তারদের দেখলে, এই সালা আমার ছেলে রক্ত শেষে দিল, বেচারা কত কষ্ট করে পড়াশোনা করলো, তারও বলো রক্ত শেষে ছিল। তো তোমরা যারা এখানে এসেছ সেই পথ শিখতে এসেছ, এই গালাগালি খাবে না, লোককেও ভালো রাখবে, নিজেরাও ভালো থাকবে, তোমার ঘরে শান্তি থাকবে, তোমার পেশেন্টের ঘরে শান্তি থাকবে, দুনিয়াটা শান্তিতে ভরে যাবে। না তো দেখতেই পাচ্ছ ছেলে ছেলেকে অনেক পয়সা খরচা করে বিদেশ থেকে ডাক্তার বানিয়ে এনেছে, বাড়িতে এসে ছেলে ছতলা বিল্ডিং তুললো, বা আমাকে না ইয়েতে পাঠিয়ে দিল বৃদ্ধাশ্রমে, তোমাদের দেশে কী করে আমি জানি না, আমাদের দেশে বড়ো ছেলেরা বড়ো পড়াশোনা করার পর বাড়িতে এসে বা আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, বললো এই বুড়ো মানুষদের এখানে রাখলে বাড়িটা নষ্ট হয়ে যাবে, আমাদের দেশে রাস্তায় রাখে, রাস্তায় রাখে,
তো এই হলো অবস্থাটা। তুমি যে ডাক্তার বানিয়েছিলে তোমার ছেলেকে বাইরে পাঠিয়ে, সেই ছেলেটি কিন্তু ডাক্তার হয়েছে, মানুষ হয়নি। যদি মানুষ হতো তাহলে বাবা আমাকে বলতো তোমাদের জন্য এই স্পেশাল ঘরটা বানানো হয়েছে, তোমাদেরকে নায়ক তলায় না দোতলায় কিছু করতে হবে না, লোক রাখা হয়েছে। আমার স্ত্রী অত ভালো নয় তোমাদেরকে দেখবে না বলে আমি তিনটে লোক রেখে দিয়েছি, তোমাদের কোনো অসুবিধা হবে না, হলেই আমাকে ফোন লাগিয়ে, আমি তো সবসময় এদেশে থাকবো না, ইত্যাদি ইত্যাদি। তাহলে এই যে মানুষ ডাক্তার বানানো হয়েছে, বড় ডাক্তার বড় ইঞ্জিনিয়ার, কিন্তু মানুষ বানানো হয়নি, সেক্ষেত্রেও কিন্তু ভাইজাল বোসের ভূমিকা। কারণ সেদিনও এই ছেলেটিকে জর্সরাবার জন্যে বিভিন্ন রকম অনুষ্ঠান হয়েছিল, লাস্টে স্ট্রয়েড দিয়ে জ্বর বন্ধ করা হয়েছিল। এই সেই ছেলে যার মনটা মানসিকতা বিকৃত হয়ে গেছে, বা আমাকে শত্রু জ্ঞানে মনে করে, এই সারারাই আমাকে জন্ম দিয়েছিল, এদের দোষ আছে। ডাক্তার বলেছিল তো কিছু প্রবলেম, এগুলো ফ্যামিলিয়ার প্রবলেম, জেনের মধ্যে পেয়েছ, তো এই সারারাই তো সেই সারা যারা আমাকে এই খারাপ জিনিস দিয়ে তৈরি করেছে। এদের প্রতি আমার কোনো দায় দায়িত্ব থাকতে পারে না। আমি অসুস্থ হয়েছি এদের জন্যে, কারণ এর ভাইটাল পোস্টকে বিকৃত করা হয়েছে, বিভিন্ন সিমটোমেটিক রেজাল্ট অফ দ্য ডিজিজের লক্ষণকে কনসিডার করে, ডিজিজকে কনসিডার করে নয়। তাহলে সিক আর পেশেন্ট হলো মানুষ, আমরা প্রথম সিক হয়ে পৃথিবীতে আসি, কোনো কষ্ট নেই, এসেছি, সমস্যা নেই, একদম ভালো আছি, এরা হলো সিক। এরপর একটু একটু করে অসুস্থতা দেখা দেয়, আর জ্বর, তিন মাস পরে সর্দি, এক বছর পরে জ্বর, পায়খানার সমস্যা, শুরুতেই প্রচুর পায়খানা হতো, বা একদিন অন্তর হতো, পাঠের ভাড়া দিতে হতো, এরকম বিভিন্ন সমস্যা নিয়ে আমরা এসেছি, আদারওয়াইজ ঠিক আছি। এটা হলো সিক স্টেট। সিক স্টেটে ভুল ওষুধ পড়লো, এই রেজাল্ট অর্থাৎ দ্বিতীয় ওষুধ পড়লো, পায়খানা রোজ হয় না তার জন্য ওষুধ, ঘুম হয় না তার জন্য ওষুধ, জ্বর হলে তার জন্য ওষুধ, বাচ্চার সর্দি লেগেছে তার জন্য ওষুধ, বাচ্চার কাশি হয়েছে তার জন্য ওষুধ, বাচ্চা খেতে চাইছে না, তার সাথে বলার কাছে আমার এত, আমার বাড়িতে 50 জন চাকর বাকর আছে, তাদের ছেলে পেলে খাচ্ছে, আমার বাচ্চারা খায় না, আমার কী কষ্ট, যাও করো না, ব্যবস্থা করো যেন খাবার খায়, লিখুন না, আমি যত কথা আমি লন্ডন থেকে আনিয়ে দেবো, আমার অমুক থেকে লন্ডন আমি আনিয়ে নেবো, ডাক্তার লিখিয়ে দেবো, লন্ডন থেকে টনিক এসে গেল, খাওয়ার পরে ওষুধ খেতে লাগলো, বাচ্চা চুলোর অবস্থা হলো, বিরাট বড় ওজন হয়ে গেল, বয়স 10 বছর, ওজন কত? 45 কেজি। আমি চেয়েছিলাম তার সাথে কাছে, তাছাড়া ওষুধ দিয়েছে, খাবার খেয়েছে, 10 বছর 40 কেজি ওজন হয়েছে, জানালা শেষ। সিক হয়ে এসেছিল, ডাক্তারবাবু তাকে পেশেন্ট বানিয়ে দিল, পরীক্ষা করে দেখালো দিস আর দিস আর দিস, এত সব সমস্যা দেখা দিয়েছে। একবার ভাবো কি কথা, বেচারা তো কিছু বোঝে না, মনের উপর খাড়ার গা, নানা রকম ওষুধ দিয়ে তাকে পাঠানো হলো, আরো কত পরীক্ষা নিরীক্ষা। এই যে ডাক্তার সাহেব, ও ডাক্তার সাহেব আপনাকে বলছি, এই কথাগুলি নিশ্চয়ই নূতন লাগছে, কিন্তু যুক্তিকতা আছে কিনা সেটা একবার একটু ভাবুন, যদি না ভাবেন সেজন কিন্তু ক্ষমা করবেন, আপনি আমাকে যা খুশি করে বলবেন, যা খুশি করে রাখবেন, সেজন কিন্তু এই কথা জানতে চাইবে, তুমি কি বুঝে এসছো, তুমি এত কষ্ট করে গেলে, এই কথাগুলি কোনো তো আমার কথা নয় না, এই ঋষিরা কিন্তু, এই যেমন এই ঋষি যিনি এটা লিখেছেন ক্যান্সার, নিজের বইয়ে ঘুম পাড়াতে পারেননি বলে তার একজন ইলিটারেট বন্ধু এসে, ইলিটারেট অশিক্ষিত বন্ধু এসে দুটো ওষুধ বানিয়ে দিল, তাকে বসতেও বললো না, কোনো কার্সি দেখালো না, এক ডোজ খাইয়ে দিলেন, আর উনি বলে গেলেন 8 ঘন্টা যদি না ঘুমায় এত ডোজ খাইয়ে দেবেন, উনি তো কেয়ারই করেননি, তার ন্যূনতম সম্মানটুকুও জানাননি, মনে হয় পুষ্ট খাওয়াতে হবে, তাকে দিয়ে ঘুমিয়ে গেছে, অত বড় ডাক্তার বইয়ের ঘুম পাড়াতে পারেনি বলে নিজের ল্যাবরেটরিটা কুড়িয়ে দিল, বন্ধুদের ডেকে এনে দিয়ে এত বড় ডাক্তার হয়ে গেল। তাহলে এইটা বুঝতে কিন্তু ডাক্তারবাবুর অনেকদিন সময় লেগেছিল, ফলে আপনারা আজকেই সব বুঝে যাবেন, দেয়ার আর নো ডিজিজ অফ সিক পিপল, এইটা ভাবাটা অন্যায়, এটা এই লাইনটা দিয়ে যদি বুঝতে পারবেন, আপনি 90% ডাক্তার, এই লাইনটার মানে বুঝতে পারে না, 90% ডাক্তার হয়ে গেলেন, এটা বুঝতে এতদিন সময় লাগবে, আজকে শোনার পরেও সময় লাগবে, এতটা বছর লাগবে, সেটা ভাববার কোনো কারণ নেই, আপনি না বুঝতে পারলে কোনো দোষ নেই, বোঝার চেষ্টা তো শুরু করুন আজ, কাল বুঝবেন, আজকে শুরু করুন আজ থেকে, দেয়ার আর নো ডিজিজ বাট সিক পিপল।
এরপরে আসি, ঋষি হানিমান কি বললেন, পাঁচটা বলে দিবে, ক্রিশ্চিয়ানস হাই, হাই আর অনলি মিশন ইজ টু রেস্ট অফ দ্য সিক। ঋষি হানিমানও বলেননি পেশেন্টকে ওষুধ দাও, দুই ঋষি একই কথা বলেছেন, শুধু সিক আর সিক আর সিক। অবশ্য আমরা কি করবো, আমরা কি বলবো, আরে ভাই আসতে হচ্ছে রুগী, তো কেন বললেন রুগী আসুক, তুমি খুঁজে বার করো, পেশেন্টকে নিয়ে এসছে, নিয়ে এসছে পাথর নিয়ে, গলব্লাডার পাথর হয়েছে, পাথর কবে হয়েছে, ধরা পড়েছে তিন মাস, তার আগে কি সমস্যা ছিল, পায়খানা রেগুলার ঠিকঠাক হতো না, তারপর গ্যাস সম্ভব হতো, তারপর আজকের এই অবস্থা। আচ্ছা তার আগে কি হয়ে গেছে, তাই শুধু এই ছোট্ট ঘটনা শুনে উঠে বড়, সে হতো জন্ম থেকে কোনোদিন পায়খানা ঠিকঠাক হয়নি, হয় লুজ মোশন নাহলে টাইট, লুজের জন্য রোজগারে টাইট, টাইটের জন্য রোজগারে লুজ মোশন, তাহলে সে জন্মেই বলেছিল আমি ঠিক নেই, আমার পায়খানা ঠিক মতো হয় না, হয় বেশি নয় কম, কিন্তু বোঝবার বুদ্ধি তো ডাক্তার বলছিল না, তাই তো ওষুধ দিয়েছে টাইট হয়েছে, ওষুধ দিয়েছে ঢেলা হয়েছে, স্বাভাবিক কোনো দিনই হয়নি, আজকে কথা ধরা পড়েছে, পাথর কে তৈরি করেছে, আমি আপনি অন্য কেউ আমাদের মতো, সে কেন জানেন বলছে, ননসেন্স, ইউ আর অল ননসেন্স, উই উইল ফিনিশ ইয়ার। তাহলে এবার পড়ালেখে ডাকতেই হবে, না হলে যদি আরো দেরি হয়ে যায় তাহলে তো এটাও শেখা হবে, কাল ঠিক বলছি নাম শুনতে যাবে না, আমি স্যার অল্প কথা একটু বলে, হ্যাঁ একটা সেন্টেন্স অল্প কথা একটু বলে দেন স্যার, হ্যাঁ আপনি বলে দেন স্যার, আমি যেটা বলছি যে আফটার ম্যান ট্রিটমেন্ট আমরা একটা সিপ ইনভিজিবলকে পেশেন্ট দিতে পারি, পেশেন্ট যে আসবে আজকে দি করে ভেবে পিছনে যেতে হবে, পিছনে গিয়ে সিককে আইডেন্টিফাই করতে হবে, সেই সিকের ওষুধ হবে, এই পেশেন্ট ওষুধ হবে না, যে আসছে সে পেশেন্ট, সে পেশেন্ট, আর আগে না এই আসবার আগে ও যে অবস্থায় ছিল আজকে তো পাথর, কিন্তু এই বাচ্চাটা যখন জন্মেছিল তখন তো সমস্যা একটাই ছিল, হাই লুজ মোশন নাহলে তাই, সেই হলো সি, ওই ওই ওষুধ ঠিক করতে হবে, ওরে আজকে পাথর দিতে হবে, হ্যাঁ ওইটা